নমস্কার, বাজিতপুর হাজারঘাট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের উদ্ভিদের রূপান্তরিত কাণ্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এবার আমরা আজকের ক্লাসে রূপান্তরিত কাণ্ড সম্পর্কে বিস্তারিত জানব। সবাই তোমরা খেয়াল করো, রূপান্তরিত কাণ্ড, আমরা সাধারণত জানি উদ্ভিদের কাণ্ড থাকে মাটির উপরে। উদ্ভিদের কাণ্ড সাধারণত পাতা, ফুল, ফল ধারণ করে, কিন্তু ক্ষেত্রবিশেষ সাধারণ কাজ ছাড়া বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য আকৃতিগত ও অবস্থানগত পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে রূপান্তরিত কাণ্ড বলে। এই ধরনের রূপান্তরিত কাণ্ড তিন প্রকার। দেখো এখানে লেখা আছে রূপান্তরিত কাণ্ড তিন প্রকার: ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই তিনটি কাণ্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড, প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গ চুপায়ে বংশ বিস্তার করার জন্য কিছু কিছু কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ডকে ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড বলে। ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড আবার চার প্রকার। ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড আবার চার প্রকার: স্ফীত কন্দ, রাইজোম, যথা: টিউবার বা স্ফীত কন্দ, রাইজোম, তাহলে আমরা ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড কয় প্রকার পেলাম? চার প্রকার: টিউবার, রাইজম, কন্দ, গুড়িকন্দ। টিউবার, টিউবারের উদাহরণ হচ্ছে তোমার আলু, গোল আলু। এই গোল আলু কর্ব, কর্বমধ্য, শল্কপত্র ও কার্তিক মুকুল থাকে। শল্কপত্রের গর্তকে চোখ বলে। এই শল্কপত্রের গর্ত থেকে আবার কাক্ষিক মুকুল সৃষ্টি হয়, নতুন উদ্ভিদ জন্মায়। এরা খাদ্য সঞ্চয় করে, এতটা গোলাকার ও স্ফীত আকার ধারণ করে, মাটির নিচে অবস্থান করে। এরপর আসে রাইজম। রাইজমের উদাহরণ হচ্ছে আদা, হলুদ। এরা মাটির নিচে খাড়া ও সমান্তরালভাবে অবস্থান করে। এদেরও পর্ব, পর্বমধ্য, কাক্ষিক মুকুল, শল্কপত্র রয়েছে। কাক্ষিক মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, অস্থানিক মূল রয়েছে। এরাও মাটির নিচে
খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। এরপর আসো কন্দ। কন্দের উদাহরণ পেঁয়াজ রসুন। আমরা একটা কন্দের চিত্র আঁকি। কন্দ এটা হচ্ছে শঙ্খপত্র। কন্দের এরকম শঙ্খপত্র রসালো রসালো শঙ্খপত্র হচ্ছে ওয়াইসনি মূল। এরপরে আছে শীর্ষ মুকুট। এই যে ভিতরের যে অবস্থান এটা হচ্ছে শীর্ষ মুকুট। এরপরে আছে কাণ্ড। এই এইখানে হচ্ছে কাণ্ড। তাহলে আমরা কন্দ পেলাম কন্দের পর্ব পর্বমধ্য শঙ্খপত্র শীর্ষমুকুল এবং অস্থায়ী মূল কাণ্ড রয়েছে। এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র গোলাকার ও উত্তল। এই যে কাণ্ডটি খুবই ক্ষুদ্র গোলাকার ও উত্তল। পর্ব ও পর্বমধ্য সংকুচিত অবস্থায় থাকে। পুরো ও রসালো শঙ্খপত্র এমন ভাবে অবস্থান করে যে কাণ্ডটি দেখা যায় না। এদের নিচে প্রচুর অস্থানিক মূল রয়েছে। এরপর আসো গুড়িগন্ধ। গুড়িগন্ধ গুড়িগন্ধের উদাহরণ সাধারণত ওলকচু। ওলকচু আমরা সাধারণত সবাই কম বেশি চিনি। ওলকচু এদের কাণ্ড বেশ বড়। এদের আকৃতি প্রায় গোলাকার। এদের পর্ব পর্বমধ্য থাকে শঙ্খপত্র থেকে কাক্ষিক মুকুল হয় এবং কাক্ষিক মুকুল থেকে নতুন উদ্ভিদ জন্মায়। একে শিশু গুড়িকন্দ বলা হয়। তাহলে আমরা ভূনির্মস্ত রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড আবার চার প্রকার। খেয়াল করো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন করে। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। এই অর্ধবায়বীয় কাণ্ড সামান্য মাটির উপরে বা নিচে অবস্থান করে বলে একে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড বলে। এ ধরনের কাণ্ড আবার চার প্রকার। ধাবক দুয়ে বক্রধাবক তিনে অফসেট অফসেট
চারে ঊর্ধ্বধাবন। তাহলে আমরা অর্ধবাহু রূপান্তরিত কাণ্ড চার প্রকার পাইছি, ধাবক, দক্ষ ধাবক, অফসেট, ঊর্ধ্ব ধাবক। ধাবক সাধারণত আমরা থানকুনি, দুর্ভা ঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদ চিনি। এ ধরনের কাণ্ডের পর্ব ও কাঠিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকে ধাবক বলে। এরপর আসো বক্র ধাবক। বক্রধাবক এ ধরনের ধাবক বিশেষ করে কচু, কচু উদ্ভিদ আমরা সবাই চিনি। এই কচু উদ্ভিদের গোড়া থেকে যে শাখা বের হয় এই শাখার পর্ব থেকে অস্থানিক মূল বের হয় যা মাটিকে ধরে রাখে, বাকি শাখাটুকু বক্র আকার ধারণ করে এবং এর পক্ষে সৃষ্টি মুকুল থেকে নতুন উদ্ভিদ জন্মায়। তারপরে গেছে অফসেট। অফসেট টোপা পানা, কচুরি পানা এই সব জলজ উদ্ভিদগুলোর পর্বগুলো ছোট ও মোটা হওয়ার কারণে এর কাণ্ডগুলো খবরাকৃত হয়, তাই এদেরকে অফসেট বলে। তারপরে আমাদের কি আছে ঊর্ধ্বধাবক। ঊর্ধ্বধাবকের তোমার উদাহরণ চন্দ্রমল্লিকা, বাঁশ, এই ধরনের উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটি অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে। তাহলে আমরা অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানলাম, এরপরে বায়বীয় রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানলাম। বায়বীয় রূপান্তরিত কাণ্ড এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিকভাবে অবস্থান করে, কিন্তু বিশেষ কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য এরা রূপান্তরিত হয়। এই বায়বীয় রূপান্তরিত কাণ্ড আবার চার প্রকার, তোমাদের আমি লিখে দিচ্ছি চার প্রকার, যথা শাখাকন্ত পর্ণকাণ্ড ফণিমনসা আমরা সবাই চিনি। ফণিমনসা পর্ণকাণ্ডের উদ্ভিদ উদাহরণ। এই কাণ্ডটি সাধারণত পাতার মতো চ্যাপ্টা সবুজ হয়, এর ফলে খাদ্য তৈরি করতে উদ্ভিদকে সাহায্য করে। পাতাগুলো কাটায় পরিণত হয়, আত্মরক্ষায় কাজ করে। এরপরে আসো শাখা আকর্ষী। ঝুমকো লতা, হারজোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু লম্বা পেঁচানো যে অংশটি বের হয় তাকে শাখা আকর্ষী বলে। এরপরে শাখাকণ্টক অনেক সময় কাক্ষিক মুকুল, শাখা মুকুল তৈরি না হয় শক্ত ও সুচলক কাঁটায় রূপান্তরিত হয়, যেমন বেল, ময়না কাঁটা, মেহেদি, এ ধরনের উদ্ভিদের এই কাণ্ড দেখা যায়।
তারপর আছে কি বলবে বলবে কোন কোন আরবি উদ্ভিদের কাকিক মুকুল শাখায় পরিণত না হয় প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার ও মাংস পিণ্ডের আকার ধারণ করে একে বুলবি বলে যেমন উদাহরণ তোমাদের বলি গাছালি তাহলে আমরা উদ্ভিদের রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানলাম এবার আমরা উদ্ভিদের রূপান্তরিত পাতা সম্পর্কে জানব বিশেষ কাজ সমাধানের জন্য পাতা রূপ পরিবর্তন হয় এই রূপান্তরিত পাতা আবার কয়েক ধরনের হয়ে থাকে যেমন আকর্ষক খাদ্য সঞ্চয় পতঙ্গ ফাঁদ প্রজনন রূপান্তরিত পাতা কয়েক প্রকার হয়ে থাকে যথা আকর্ষী খাদ্য সঞ্চয় পতঙ্গ ফাঁদ প্রজনন কণ্ঠপত্র স্বল্পপত্র এখন এই পাতা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আকর্ষী সম্পূর্ণ পাতা পাতার শীর্ষভাগ অথবা পত্র অনেক সময় প্যাঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে এগুলোকে আকর্ষী বলে এর সাহায্যে এই উদ্ভিদ অন্য কিছুকে আঁকড়ে ধরতে পারে উদাহরণে যেমন জংলি মটর এরপর আছে খাদ্য সঞ্চয় পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন ঘৃতকুমারী গাছের পাতা পুরো রসানো হয় এসব পাতা মধ্যে খাদ্য জমা থাকে তারপর আছে কি পতঙ্গ ফাঁদ কলসি উদ্ভিদ এ ধরনের পতঙ্গ ফাঁদ কলসি উদ্ভিদ এ ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয় কলসি ও থলের রূপ ধারণ করে যখন কলসি ও থলের রূপ ধারণ করে তখন ওই পাতার উপরে কোনো পোকা মাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ হয়ে যায়
এবং ওই পাতা বা গাছ ওই পোকার দেহ থেকে রস শুষে নেয়। তারপর আছে প্রজনন। আমরা জানি কিছু কিছু উদ্ভিদের পাতা কিনারা থেকে নতুন উদ্ভিদ জন্মায়, যেমন পাথরকুচি পাতা আমরা সবাই চিনি। এরপরে কন্টকপত্র, পাতা কখনো কাঁটায় রূপান্তরিত হয়, এজন্য একে কন্টকপত্র বলা হয়, যেমন লেবু। তারপর আছে শঙ্খপত্র, কখনো ভূনির্মস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি, এগুলো শঙ্খপত্র। রসালো শঙ্খপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো শঙ্খপত্র। তাহলে আমরা আজকের ক্লাসে রূপান্তরিত উদ্ভিদের বাহ্যিক অংশে রূপান্তরিত কাণ্ড ও রূপান্তরিত পাতা সম্পর্কে বিস্তারিত জানলাম। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেই বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।